ওয়েলকাম ব্যাক সবার জন্য পাইথন প্রোগ্রামিং এ আপনাকে আবারও স্বাগতম। পাইথন ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। মনে রাখবেন, পাইথন হলো সব থেকে সহজতর, সব থেকে সহজ একটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা শেখার জন্য আপনাকে ইন্টেলিজেন্ট হওয়া লাগবে না, আপনাকে ট্যালেন্ট হওয়া লাগবে না, আপনার ম্যাথ ভালো জানা লাগবে না, আপনার আসলে এক্সট্রাঅর্ডিনারি কিছু হওয়া লাগবে না। আপনার জাস্ট দরকার একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন। ইংরেজি লেখা পড়তে পারেন, লিখতে পারেন, তাহলে যে কেউ শিখতে পারবেন। যদি কেউ ক্লাস 5 পাস করে থাকেন কিংবা ক্লাস 3 পড়াশোনা করে থাকেন তবুও পারবেন। ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখতে কেমন? স্পেশালি পাইথন একদম ইংরেজির মতো। আমি জাস্ট কি করব, আমার যদি এইটা উইন্ডোজ হয় কম্পিউটারটা, তাহলে আমি এইখানে গিয়ে টাইপ হিয়ার টু সার্চ, এইখানে গিয়ে সিএমডি লিখব। সিএমডি লেখার সাথে সাথে দেখাচ্ছে কমান্ড প্রম্পট, এইখানে ক্লিক করব অথবা এন্টার বাটনে আমি চাপ দেব, তখন এরকম একটা কমান্ড প্রম্পট খুলবে। এটাকে একটু বড় করে নিই, ঠিক আছে? ইচ্ছা করলে এটাকে আমি আরো বড় করতে পারি বা এরকমই রাখতে পারি। বড় করতে গেলে আমি জাস্ট এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে এডিট, এইখানে গিয়ে ফাইন্ড এখানে ক্লিক করব। ওকে, সরি, রাইট বাটন ক্লিক করব, দেন প্রপার্টিসে যাব, ঠিক আছে? প্রপার্টিসে গেলে আমি ফন্ট এখানে গিয়ে আমি এটা একটু বড় করতে পারি, 36x72 অনেক বড় হবে না? ওকে, ফাইন, নট ব্যাড। ওকে, দেন এখানে গিয়ে আমি লিখতে পারি পাইথন, লিখে এন্টার চাপ দেব। তাহলে পাইথনের কোড লেখার জন্য যা দরকার এরকম একটা ফিল্ড আমরা পাব। এখানে আমি বলতে পারি এখন প্রিন্ট, পাইথনের প্রথম যে স্টেটমেন্ট সেটা হলো প্রিন্ট স্টেটমেন্ট। এটা এরকম, এটা একটা মেথড, মেথড মানে অ্যাকশন, কাজ করা বোঝাই, ঠিক আছে? কি লিখলাম আমি? প্রিন্ট, লিখে প্যারেন্থিসিস, প্যারেন্থিসিস মানে ফার্স্ট ব্র্যাকেট, দেন এর ভেতরে গিয়ে আমি যা প্রিন্ট করতে চাই সেটা এখানে লিখতে পারি। আমি বলতে পারি হ্যালো পাইথন ইঞ্জিনিয়ার্স, ওকে, দেন এইখানে আমি কি করলাম, ইনভার্টেড কমা দিলাম এবং ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করলাম। কেন করলাম সেটা পরে জানি আমরা, শুধু এইটুকু আমরা মনে রাখি যে এগুলো হলো, আমরা বলি এটা টেক্সট, টেক্সট দিয়ে লেখা, এবিসিডি দিয়ে লেখা, যে কোনো কিছুকে আমরা ইনভার্টেড কমার ভেতরে রাখি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই। দেন আমি জাস্ট এখানে প্রেস শেষে গিয়ে এন্টার করব, কি প্রিন্ট হলো, হ্যালো পাইথন ইঞ্জিনিয়ার্স। আবার বলতে পারি প্রিন্ট স্টেটমেন্ট, এখানে গিয়ে আমি 100 প্রিন্ট করতে চাই, আমি বলতে পারি প্রিন্ট 100 প্রিন্ট করলো। এরকম আমি সরাসরি আমি ক্যালকুলেটারের মতো এটা ব্যবহার করতে পারি, 1 + 100 = এই, ঠিক আছে? 101 বলতে পারি, 20 × কি এস্টারিক সাইন, 2 কত হবে, 40, ঠিক আছে? আবার 100 ভাগ করতে পারি, ডিভাইডেড বাই প্রোগ্রামিং এরকম, 20 দিয়ে ভাগ করতে পারি কত হবে, 5, ওকে। দেন আরো অন্যভাবেও আমরা অঙ্ক করতে পারি, এখানে আমি বলতে পারি a = 100, ঠিক আছে? a = 100, দেন b = 20, এবার বলতে পারি c = a + b,
ঠিক আছে। এখন সি সমান সমান হলো এ প্লাস বি, এখন আমি বলতে পারি প্রিন্টকে আমি আরো বড় করতে পারি বা এরকমই রাখতে পারি। বড় করতে গেলে আমি জাস্ট এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে এডিট এখানে গিয়ে ফাইন্ড এখানে ক্লিক করব। ওকে সরি, রাইট বাটন ক্লিক করব, দেন প্রপার্টিসে যাব। ঠিক আছে, প্রপার্টিসে গেলে আমি ফন্টস এখানে গিয়ে আমি এটা একটু বড় করতে পারি, 36-72 অনেক বড় হবে না? ওকে ফাইন, নট ব্যাড। ওকে দেন এখানে গিয়ে আমি লিখতে পারি পাইথন, লিখে এন্টার চাপ দেব। তাহলে পাইথনের কোড লেখার জন্য যা দরকার এরকম একটা ফিল্ড আমরা পাব। এইখানে আমি বলতে পারি এখন প্রিন্টস, পাইথনের প্রথম যে স্টেটমেন্ট সেটা হলো প্রিন্টস স্টেটমেন্ট। এটা এরকম, এটা একটা মেথড, মেথড মানে অ্যাকশন, কাজ করা বোঝায়। ঠিক আছে, কি লিখলাম আমি? প্রিন্টস, লিখে প্যারেন্থিসিস, প্যারেন্থিসিস মানে ফার্স্ট ব্র্যাকেট, দেন এর ভেতরে গিয়ে আমি যা প্রিন্ট করতে চাই সেটা এখানে লিখতে পারি। আমি বলতে পারি হ্যালো পাইথন ইঞ্জিনিয়ার্স। ওকে দেন এইখানে আমি কি করলাম, ইনভার্টেড কমা দিলাম এবং ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করলাম। কেন করলাম সেটা পরে জানি আমরা, শুধু এইটুকু আমরা মনে রাখি যে এগুলো হলো আমরা বলি এটা টেক্সট, টেক্সট দিয়ে লেখা, এবিসিডি দিয়ে লেখা যে কোনো কিছুকে আমরা ইনভার্টেড কমার ভেতরে রাখি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই। দেন আমি জাস্ট এখানে প্রেস শেষে গিয়ে এন্টার করব, কি প্রিন্ট হলো, হ্যালো পাইথন ইঞ্জিনিয়ার্স। আবার বলতে পারি প্রিন্ট স্টেটমেন্ট, এখানে গিয়ে আমি 100 প্রিন্ট করতে চাই, আমি বলতে পারি প্রিন্ট 100 প্রিন্ট করলো। এরকম আমি সরাসরি আমি ক্যালকুলেটারের মতো এটা ব্যবহার করতে পারি, 1+100 সমান সমান এই, ঠিক আছে 101 বলতে পারি, 20 × কি এস্টারিক সাইন 2 কত হবে 40, ঠিক আছে। আবার 100 ভাগ করতে পারি, ডিভাইডেড বাই প্রোগ্রামিং এরকম, 20 দিয়ে ভাগ করতে পারি কত হবে 5। ওকে দেন আরো অন্যভাবেও আমরা অঙ্ক করতে পারি, এখানে আমি বলতে পারি এ ইকুয়াল টু 100, ঠিক আছে এ সমান হলো 100, দেন বি ইকুয়াল টু 20, এবার বলতে পারি সি সমান সমান এ প্লাস বি, ঠিক আছে। এখন সি সমান সমান হলো এ প্লাস বি, এখন আমি বলতে পারি প্রিন্টস, আমি সি কে প্রিন্ট করব। এখন সি সমান সমান হলো এ প্লাস বি মানে 100+20 কত হবে 120, রাইট 120, ওয়ান্ডারফুল। তো প্রোগ্রামিংটা ঠিক এরকম, পাইথন প্রোগ্রামিং এইটুকু যদি বুঝতে পারেন তাহলে আমার পরের ক্লাসগুলো একদম জলবৎ তরল হবে। আরেকটু আমরা এটাকে অন্য লেভেলে চিন্তা করতে পারি, আমি বলবো ইফ, ঠিক আছে, ইফ এ ইজ গ্রেটার দেন বি, ইফ মানে যদি এ ইজ গ্রেটার দেন বি, বি এর থেকে এটা বড় হয়, তবে আমি বলবো প্রোগ্রামিংয়ে আমরা এটাকে ইন্ডেন্টেশন বলি, জাস্ট আমি ট্যাব বাটনে চাপ দিলাম, এতে 4টা স্পেস বারে চাপ দেওয়ার সমান ডান দিকে সরে আসলো। দেন বলবো প্রিন্টস, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে প্রিন্টস এ ইজ গ্রেটার দেন বি। যদি এটা সত্যি হয় এ বি এর থেকে বড় তাহলে এ ইজ গ্রেটার দেন বি, এটা প্রিন্ট করো বলতেছি আমি, ঠিক আছে।
আরেকবার চাপ দিব, এ ইজ গ্রেটার দেন বি, তার মানে ট্রু। কিন্তু যদি এটা উল্টা হয়, আমি আপনারা যারা ম্যাকবুক ব্যবহার করছেন, আপনাদের ম্যাকবুকে পাইথন সফটওয়্যার অটোমেটিক্যালি ইনবিল্ট ইনস্টল করা আছে, যদিও ওইটা একটু পুরনো, আর যারা উইন্ডোজ ব্যবহার করেন তাদেরকে ওটা ডাউনলোড করে নিতে হবে। সেটা আমি পরের ক্লাসে দেখাচ্ছি কিভাবে পাইথন সফটওয়্যার আপনি ডাউনলোড করতে পারেন। সো ইন দ্য নেক্সট সেশন।